এক স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল এলাকারই তিন ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মাকাইয়া গ্রামে। পরিবারের লোকজনদের অভিযোগ, গত 10 তারিখ টিউশন পড়তে যাওয়ার সময় ওই নাবালিকাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে চলে যায় এলাকারই বাসিন্দা রহিমুল হক সহ তিনজন। দিনভর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে গ্রামের এক প্রান্তে তাকে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। এরপর কোন রকমে বাড়ি ফিরে আসে ওই নাবালিকা। পরিবারের লোকজনদের পুরো বিষয়টি খুলে জানায় সে। ঘটনার জেরে রীতিমতো ভেঙে পড়েছেন নির্যাতিতার মা। আমার মেয়ে যখন সকালে উঠে যায় পাড়ায় ভেট যাওয়ার পর যখন বিলম্ব হয়েছে, মেয়েকে খোঁজাখুঁজি করি, স্যারকে ফোন করে জিজ্ঞেস করি, স্যার আমার মেয়ে পাড়ায় ভেট গেছে, কই আসছে ফিরে? স্যার বলছে আসেনি রে, পাড়ায় ভেট আসতে পারেনি, তোমার মেয়ে কই আসছে? তো স্যার এখনো আমার মেয়ে বাড়ি আসেনি কেন? তো বলছে সেটা আমি বলতে পারছি না কেন আসেনি। তো আমরা খুবই খোঁজাখুঁজি করেছি। খোঁজাখুঁজি করার পর মেয়েকে আমি যখন পাইনি খুঁজে, কোথাও পাইনি খুঁজে, খোঁজার পর আমি শান্ত হয়ে বসে আছি, কাদাকাটি করছি, আমার মেয়ে কোথায় চলে গেলো, খুঁজছি খুবই মেয়েকে, কোথাও পেলাম না। তারপরে আমি বাড়ি এসেছি, মেয়েদেরকে জিজ্ঞেস করছি দিদি আসলো? তো বলছে না মা, দিদি আসেনি। তারপরে দেখছি কি আমার মেয়ে ঝুলতে ঝুলতে এইভাবে করে করে আমার মেয়ে চলে আসছে, তো আমার কোলে দেখান ফেটে গেল, কি হয়েছে বেটা তোমার? তো বলছে মা আমার হোশ এখনো ভালো করে নাই, আমার এরকম এরকম মুখে রুমাল দিয়ে আমাকে ও বিহান অবস্থায় আমাকে কোথায় নিয়ে গেছে, একজনকে চিনতে পেরেছে, দুজনকে চিনতে আমি পারিনি। আবার তখন আমি সঙ্গে সঙ্গে মেয়ের চোখে জল ছিটামাই, মাথা ধুয়াই, তারপরে আমার মেয়ে আমাকে চিনতে পারে ভালো করে, মা আমাকে কোথায় নিয়ে গেছে আমি কিছু জানতে পারি না। তারপরে বলছে কি মা, আমি বলছি কিছু হয়েছে বেটি? বলছে আমার শরীরে মনে হয় মারও আছে, আর কিছু মনে হয় ধর্ষণ আমার শরীরে হয়েছে। বলছে খারাপ ব্যবহার আমাকে রেপ করেছে মা, আমার গোটাই শরীর ব্যথা করছে, গোটাই শরীর খারাপ লাগছে। কজন মিলে রেপ করেছে? তিনজন মিলে স্যার। চিনতে পেরেছেন কাউকে? একজনকে চিনেছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় আন্দোলনে নেমে পড়েন এলাকার মানুষজন। আজ ওই এলাকায় রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। অবিলম্বে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। পায়ে হেঁটে টিউশনে যাচ্ছিল ভালুকার দিকে, ঠিক ডাক বাংলো যাওয়ার সময় ভালুকার দিক থেকে একটা ফোর হুইলার এসে মেয়েটিকে কারে করে ওরা তুলে নিয়ে নেশার রুমাল মুখে দিয়ে রতুয়ার দিকে নিয়ে চলে যায়। কারে তোলার সময় মেয়েটা অজ্ঞান হয়ে যায় নেশার জন্য, মেয়েটাকে কথায় নিয়ে গেল, মেয়েটা ঠিক বলতে পারছে না। তারপরে চারটার সময়, বৈকাল চারটায় যে কিডন্যাপার, তাদেরকে কিডন্যাপার করে নিয়ে গিয়ে ধর্ষণ করে চারটার সময় মাকাইয়া মসজিদ মোড়ে মেয়েটাকে ছেড়ে যায় এবং হুমকি দিয়ে যায়, তুমি এই ঘটনা যদি গ্রামে কাউকে বলো তাহলে তোমাকে প্রাণে মেরে দিব। বিগত 14 তারিখে যখন ঘটনাটা জানাজানি হয় তখন আমরা সবাই বসি এবং অপরাধী যে রহিমুল তার ওখানে আমরা যাই, দু চারজন মিলে এখানকার যে প্রতিনিধি আমাদের উপপ্রধান ইনচার্জ প্রধান তাকে আমরা পাঠাই, তারা এক বাক্যে ঘটনাটাকে অস্বীকার করে এবং কোনো গুরুত্ব দেয় না। আজকে আমরা এই অপরাধীর শাস্তির জন্য কত অবরোধ করেছি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, রতুয়া।